বিদেশি খাবারের প্রতি আমাদের বরাবরই আকর্ষণটা একটু বেশি, যেমন চাইনিজ থাই আমরা খুবই পছন্দ করি। তবে দেশি খাবারই খাই, দেশি খাবারটাই খেতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। মাঝে মাঝে একটু একটু বিদেশি খাবার খেলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম। তো আজকে আমি তেমনই একটি বিদেশি খাবার বানাচ্ছি, এর নাম হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমোটা বাংলাদেশে এখন খুবই জনপ্রিয়, বড় বড় ফুড শপে তো পাওয়া যায়, এমনকি ছোট ছোট পিঠার দোকানগুলোতে, চায়ের স্টলেও দেখেছি যে চিকেন মোমোটা বিক্রি করে। খুবই হেলদি একটি খাবার, আমরা মোমো বলি, তবে ইন্টারন্যাশনালি এই খাবারটিকে ডাম্পলিংস বা ডিমসাম বলা হয়ে থাকে। চিকেন মোমোর জন্য প্রথমে হচ্ছে মোমো রুটিটা তৈরি করে নিব। এখানে 2 কাপ ময়দা নিয়ে রেখেছি, ময়দা দিয়ে বানাতে হবে, আটা দিয়ে বানালে অত ভালো হবে না। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মিশিয়ে নিলাম। ময়দার মধ্যে রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। মোমো রুটির খামিরটা মোটামুটি সফট হবে, শক্ত তো হবেই না, আবার খুব বেশি নরম হবে না, তবে মোটামুটি একটা খামির হবে। পানি দিয়েছি হচ্ছে 12 টেবিল চামচ, মানে বলতে পারেন যে কাপের 4 ভাগের 3 ভাগ। আমি এখানে এখন খামিরটাকে ভালো করে মথে নিচ্ছি। যত মথবেন তত বেশি স্মুথ হবে খামিরটা। প্রায় 6-7 মিনিট মথে নেওয়ার পর দেখুন খামিরটা এখানে হয়ে গেছে, মোটামুটি একটা সফট খামিরই হয়েছে। খামিরের গায়ে সামান্য পরিমাণে তেল মেখে টিস্যু দিয়ে ঢেকে দিলাম, আর 1 ঘন্টা অপেক্ষা করব, মানে 1 ঘন্টা রেস্টে রাখবো এই খামিরটাকে। আপনাদের কাছে যদি অত সময় না থাকে তাহলে 30 মিনিটের মতো রাখতে পারবেন, তবে 1 ঘন্টা রাখলে কিন্তু বেশি ভালো হয়, কারণ তখন বেশি আরও সফট হবে খামিরটা। খামির রেস্ট হতে হতে আমি এখানে মোমোর পুরটা বা ফিলিংটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ, মানে 1 কাপ সাথে আরও 4 টেবিল চামচ চিকেন কিমা নিয়ে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা অল্পই দিচ্ছি, কারণ অন্যান্য বাকি যে উপকরণগুলো দিব সেগুলোর মধ্যে লবণ থাকবে, তাই সেই আন্দাজেই আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ কুচি করে কাটা রসুন, 1 টেবিল চামচ কুচি করে কাটা আদা দিয়ে দিলাম, 2টি কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ কুচি করে কাটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, বা পেঁয়াজ কলি যেটাকে বলে। এখানে দিচ্ছে হচ্ছে 1 চা চামচ একদম কুচি কুচি করে কাটা লেমন গ্রাস, এটা অপশনাল, থাকলে দিবেন, না দিলেও চলবে। আমি একটু থাই ফ্লেভার আনার জন্য দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে, তাই আমি প্রথমে কিমার মধ্যে লবণটা একটু কম দিয়েছি। 2 টেবিল চামচ সুইট চিলি সস দিয়ে দিলাম। আমার চ্যানেলে চিলি সসের রেসিপি আছে, লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ নর্মাল খাবার তেল দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ তিলের তেল। আপনাদের কাছে যদি তিলের তেলটা থাকে তাহলে দিবেন, তবে না দিলেও কোনো সমস্যা নেই, নর্মাল তেল দিয়ে দিবেন 2 টেবিল চামচ। ভালো করে সবগুলো উপকরণ মুরগির কিমার সাথে মিশিয়ে নিচ্ছি, এক সাইডে রেখে দিব। এখানে 1 ঘন্টা হয়ে গেছে আমি যে খামিরটাকে রেস্টে দিয়েছিলাম, এখন খামিরটাকে আরও কিছুক্ষণ মথে নিব, 3-4 মিনিটের মতো। মথে নিয়ে খামিরটাকে এরকম লম্বা করে ফেলবো, এরপর এটাকে 2 টুকরা করে ফেললাম, তারপরে এই 2 টুকরাকে সমানভাবে এই যেভাবে লম্বাটে করে বানিয়ে নিব। খামিরগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব, সবগুলো টুকরাই যাতে মোটামুটি সমান হয়। সবগুলো খামির দিয়ে ছোট ছোট টুকরা করে কাটা হয়ে গেছে, একটি করে ছোট খামিরের টুকরা নিয়ে এভাবে করে গোল করে এর মধ্যে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে পাতলা রুটি বানিয়ে নিব। কোথাও মোটা বা কোথাও চিকন যাতে না থাকে,
একদম সমানভাবে পাতলা একটা রুটি বানিয়ে নিব। আমরা নর্মাল যে পাতলা রুটিটা বানাই সেরকম করে বানালেই হবে। রুটির মাঝে বরাবর চিকেন ফিলিংটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মোমোর আকার দেওয়া। আমি আজকেই এই প্রথম মোমোটা বানাচ্ছি, এর আগে কখনো বানাইনি, তো আমার ভাজটা অত সুন্দর হবে না সেটা আগেই বলে দিচ্ছি। আমার আসলে খেতে মন চাইছিল, তাই যেমনই হোক দেখতে বানিয়ে ফেলাই। এই যে এখন এভাবে করে রুটিটাকে ভাজ করে 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 এক জায়গাতে নিয়ে আসতে হবে, মানে গোল একটা পুটলির মতো তৈরি করে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারছেন। একটার উপরে আরেকটা ভাঁজ দিয়ে দিয়ে মাছে বরাবর এনে এরপর মাছটাকে ধরে এভাবে করে টুইস্ট করে দিতে হবে। মোটামুটি এরকমটাই বানাতে পেরেছি, এর থেকে আর বেশি সুন্দর মনে হয় না আমি পারবো। আরেকটা বানিয়ে দেখাচ্ছি যে কতটা বিশ্রী বানিয়েছি। যেমনই হোক খেতে পারলেই হলো। মোমোর কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ভাজ আছে, এমন যে যে পুটলির মতো এই ভাজটা হচ্ছে আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয়। বাকিগুলি যদি কখনো ভালোভাবে শিখতে পারি তখন আরেকটি রেসিপি দিব। এভাবে করে সবগুলো রুটি বেলে বেলে মোমোর আকার দিয়ে দিব। এখানে আমি একটি স্টিমার নিয়ে রেখেছি। স্টিমার হচ্ছে স্টিম দেয় যেটা দিয়ে, সেটাকে স্টিমার বলে। এখন এরকম স্টিমারে যে থাকতে হবে কোনো কথা নেই, আপনাদের কাছে যদি লঞ্চ থাকে, জাহাজ থাকে, সেটা দিয়েও আপনারা বানাতে পারবেন। যে কোনো এই টাইপের ছিদ্র ছিদ্র ছাকনি যে আছে না, সে ছাকনি দিয়েও বানাতে পারবেন। এখন এই স্টিমার লঞ্চের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি, মোমোগুলো যাতে পরে উঠাতে সুবিধা হয়। এখন একটু ফাঁকা করে করে মোমো যতগুলো পেরেছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে বন্ধ করে দিবেন। আমি এরকম টুথপিক দিয়ে ছোট এই ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। চুলায় একটি হাঁড়ি রাখলাম। ওই যে স্টিমারটা নিয়েছি সেই স্টিমারের সাইজের হাঁড়িটা নিয়েছি। হাঁড়িটার মধ্যে দেখুন আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। পানিটা গরম হয়ে আস্তে আস্তে ফুটতেছে, খুব বেশি কিন্তু একদম বাবল নেই। দেখুন অল্প অল্প হালকা হালকা ফুটতেছে পানিটা, এরকমটা হতে হবে। চুলার আঁচটাকে দিয়েছি লো করে। এখন সেই মোমোর স্টিমার লঞ্চটাকে এই হাঁড়িটার উপরে রেখে দিলাম। 16 থেকে 18 মিনিটের মতো গরম পানির ভাপে মোমোগুলোকে সিদ্ধ করে নিব। এর মধ্যে অবশ্যই মোমোগুলো হয়ে যাবে। আমি এখানে প্রায় 18 মিনিট পরে দেখে নিচ্ছি। দেখুন মোমোগুলো হয়ে গেছে। বাইরের যে রুটিটা আছে সেটা ধরলেই আপনি বুঝতে পারবেন যে হয়েছে কিনা। আর ভিতরের যে চিকেন পুরটা দিয়েছি সেটা তো খুবই সামান্য দিয়েছি, আর এগুলো চিকেন কিমা, এত ছোট ছোট করে দিয়েছি যে হতে আসলে খুব বেশি সময় লাগবে না। স্টিমারটাকে হাঁড়ি থেকে নামিয়ে নিয়ে সাবধানে এই গরম মোমোগুলোকে তুলে নিচ্ছি। বাকি চিকেন মোমোগুলোকেও এই একইভাবে ভাপে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পানি যদি এর মধ্যে কমে যায় তাহলে আবারও কিছু পরিমাণে পানি দিয়ে দিবেন। খুবই মজার চিকেন মোমো তৈরি হয়ে গেল। এই যে আশেপাশে তিনটা সস দেখছেন, এগুলোর রেসিপি আছে অলরেডি। এই যে প্রথম সসটা মানে সুইট চিলি সসের রেসিপি আমার চ্যানেলে আছে, দিয়ে দিব। আর বাকি দুইটা মোমো সস যে আমি করে রেখেছি সেটার রেসিপিও দিয়ে দিব জলদি। খুবই হেলদি একটি স্ন্যাক্স, খুব বেশি মশলা নাই, তেলে ভাজাভাজির বালাই নাই, তো এমন একটি খাবার মাঝে মাঝে করে খেলে আসলে মন্দ হয় না। আমি আপনাদেরকে একটি চিকেন মোমো ভেঙে দেখাচ্ছি যে কি রকমটা হয়েছে। দেখুন রুটিটা তো হয়েই গেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর চিকেনটা হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেনটাও খুব ভালোভাবে হয়ে গেছে। এই তো আমার আজকের চিকেন মোমোর ভিডিওটি শেষ। আশা করব আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।